আমার হাতে কিছু ঘাস দেখা যাচ্ছে। এই ঘাসগুলো আমরা বলি লনের ঘাস, কার্পেট ঘাস, কার্পেট গ্রাস। এগুলো আমাদের দুইজন নিবেদিত বাগান কর্মী এই ঘাসগুলা প্রস্তুত করছেন। আমাদের এই যেখানে ক্ষতিগ্রস্ত লন আমরা রিপেয়ার করব সেখানে লাগানো উচিত। আপনারা যদি একটু লক্ষ্য করেন, দেখেন এই যে এই জায়গাটি পাশে নাগলিঙ্গমের গাছ আছে, এই নাগলিঙ্গমকে ঘিরে এত লোকজন এখানে যাতায়াত করে আসে, যার ফলে এখানকার ঘাসগুলো নষ্ট হয়ে গেছে, সবুজটা নষ্ট হয়ে গেছে। আমরা আগ্রিকালচার সেন্টারের পক্ষ থেকে আমাদের প্রতিনিয়ত আমরা সেগুলা রিপেয়ার করার চেষ্টা করি। এই জায়গাটি তীব্র গরমে আমরা কাজ করতে পারিনি, এখন বৃষ্টি হয়েছে, একটু আবহাওয়া অনুকূলে এসছে। আমরা এই আমাদের বাগান কর্মীদের সাথে আরও কিছু লোক প্রতিদিন যারা কাজ করে তাদেরকে এনে সেই জায়গাটি কুপিয়ে আমরা প্রস্তুত করছি এই ঘাসগুলা এখানে লাগিয়ে। আমরা প্রতিনিয়ত এগ্রিকালচার সেন্টারের পক্ষ থেকে, যিনি সবসময় তদারকি করেন আমার এগ্রিকালচার সেন্টারের সিনিয়র টেকনিক্যাল অফিসার ফেকুলার ঘোষ কমল, তার সর্বাত্মক সহযোগিতায় আমরা এই জায়গাটি সবুজায়ন করি। এর আগে আমরা ওই মেঘুনি গাছটিকে ঘিরে সবুজায়ন করেছি, এখন এই নাগলিঙ্গমকে ঘিরে সবুজায়ন করা হচ্ছে। নাগলিঙ্গমের পাশেই আছে কুর্চি, এই জায়গাটি পুরোটাই সবুজ ছিল কিন্তু মানুষের পদচারণায় সবুজটি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের চেষ্টা যে সবুজটি আবার ফিরিয়ে আনা, এক্ষেত্রে যারা ভিজিটার আসবেন তাদের সহযোগিতা কামনা করছি। ঘাসটি দাঁড়ানোর আগে আপনারা এই জায়গায় এসে আমাদের এই পরিশ্রমের লাগানো ঘাসগুলো নষ্ট করতে দিন, ঘাসগুলোকে দাঁড়াতে দিই, বাঁচতে দিই, সবুজ হতে দিই। এই পুরো জায়গাটি সবুজায়ন করা হবে। একটু পিছনে যদি দেখি, গত ঈদে রোজার ঈদে ঈদুল ফিতরের ঈদে আমরা রিপেয়ার করেছি, এটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জায়গাটি আমরা তিন চার ধরনের গাছ দিয়ে এটাকে সবুজায়ন করেছি। সুতরাং আমাদের আগ্রিকালচারের চেষ্টা সবসময় এই ক্যাম্পাসকে সবুজ রাখা, সকলের সহযোগিতা ছাড়া এই সবুজ রাখা সম্ভব নয়। আপনারা সকলের সহযোগিতা করবেন সেই প্রত্যাশা রইল। সকলকে অনেক অনেক ধন্যবাদ।